সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। একদিকে শোক, অন্যদিকে আতঙ্কে ঈদ মাটি হয়ে গিয়েছে এই গ্রামের সব মানুষের। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা থেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এই গ্রামে সংঘর্ষ যাতে নতুন করে না বাঁধে বা আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে প্রশাসনকে উদ্যোগ নিতে বলছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী। কুষ্টিয়া আস্তানগর গ্রামের এই চিত্র তুলে এনেছেন সহকর্মী জাহিদুজ্জামান। আধিপত্য বিস্তারের পুরনো বিরোধের জের ধরে ঈদের আগের দিন ইফতারের কিছু আগে ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আর এই ঘটনার জের ধরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে। ঈদ আনন্দের বদলে গ্রামে এখন শোক আর আতঙ্ক। এক মাস রোজা করে কিছুই ফল ইয়ে করতে পারলাম না, কারণ ভাগ্য যা ছিল তাই হলো। মারামারি যাতে না করুক এই সপ্তাহে তো আমরা চাই, সুস্থভাবে আমরা সবাই বাড়ি ঘর ধরে থাকতে চাই। শোকে বিহ্বল নিহত পরিবারের সদস্যরা এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন। লাঠি পিটা করে প্রথমে, তারপর আমার বড় কাকু আসে বাইক নিয়ে, আর তখন অস্ত্রশস্ত্র বের করে কাকুর উপরে অ্যাটাক করে। আমার বাবার নৃশংসভাবে হত্যা করছে, ওদের কঠোর শাস্তি চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রামে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আমরা নিয়ে গেছি, তারা যাচাই বাছাই হচ্ছে। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আদালতে সেন্ড করা হবে এবং যারা কোনো নিরীহ লোককে হয়রানি করা হবে না। গ্রামে শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে উদ্যোগ নেয়ার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। পূর্বে যে গ্যাঞ্জামটা ছিল সেই গ্যাঞ্জামের পরে সে তার সূত্রধরী করছে আর কি। আমি আমি চেয়ারম্যান হিসাবে আমি সবসময় এই গ্যাঞ্জামগুলোর বিপক্ষে, আমি এখনও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে বলছি যে কোনো মূল্যে আমাদের ইউনিয়ন ঠান্ডা রাখতে হবে, তাতে গ্যাঞ্জামটা না ছড়াই পড়ে। কেরামত আলী ও ফজলু মণ্ডলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ লেগে আছে এই গ্রামে, প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। তবে এবার স্থায়ীভাবে শান্তিপূর্ণ সহ অবস্থান চান গ্রামের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।